এখন আমি রান্না করব ফলি মাছের কোপ্তা। আপনারা সকলেই চিতল মাছের কোপ্তা খান বেশিরভাগ, তা আমি একটু নতুন ধরনের ফলি মাছের কোপ্তা করতে চাই। কোপ্তা করতে প্রথমে একটু কড়াইতে তেল দিতে হয়, আচ্ছা, তারপরে ফলি মাছের আমি একটু এই যে একটু মাছ থেকে মানে কাটা থেকে মাছগুলি বেছে নিচ্ছি। অনেকে সিদ্ধ করে কোপ্তা করতে, আমি একটু অন্য ধরনের কাঁচা কোপ্তা করছি, দেখবেন আপনারা। এখন কোপ্তা ই করতে একটু মাখাইতে হবে, একটু হলুদ পরিমাণ মতন, একটু মরিচের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি, একটু লবণ। এখন এটাকে আমি মাখাবো। এখন আমি গোল গোল করে এই গরম তেলের উপর দিব। হালকা বাদামি কালার করতে হয়, ভাজি করতে হবে, কারণ এটা তো আমি সিদ্ধ করি নাই, কাঁচা। এখন আমি নামিয়ে ফেলবো, আনো একটু বাদামি করলে দেখতে ভালো লাগে। এখন তেলটা একটু কমিয়ে গরম তেলে একটু পেঁয়াজ দিব, এটা মনে হয় ছোট পেঁয়াজ দিব, একটু পেঁয়াজের সঙ্গে একটু হলুদের গুঁড়ি দেব, একটু মরিচের গুঁড়ি দেব, একটু ধনের গুঁড়ি দেব, একটু এই বাটা পেঁয়াজ দেব। এখন আমি নাড়ব, একটু কাঁচা লবণ মরিচ দেব, লবণ সামান্য পরিমাণে একটু লবণ দেব। এখন এই বড়াগুলি এটা মধ্যে ঢেলে দেব। এটা হলো আমাদের গোপালগঞ্জের রান্না, কাঁচা মাছের কোপ্তা, সিদ্ধ করতে হয় না। এখন নারকেলের দুধটা ঢেলে দেব পুরাটা, এই ঢাকনি দু, নারকেল দুধটা একটু ঠেকে দাও, ও জিরে আছে একটু টেস্টের জন্য। এখন ঢেকে দেই, ঝোলটা টেনে গেলে নামিয়ে ফেলবো। চিনি হলো মিষ্টি
বেশি হয় না, মাঝে মাঝে, সেজন্য আমি একটু চিনিও দিলাম, একটু চিনি দিলাম, আমি নামিয়ে ফেলব। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমার ফলি মাছের কোপ্তা। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন।